প্রিয় ছাত্র ছাত্রীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এবিটি এ টেস্ট পেপারে 342 পেজে যে অঙ্কগুলি আছে সেগুলিকে নিয়ে তোমাদের সামনে আলোচনা করবো এবং তাদের সমাধান করব। ঠিক আছে, তোমরা অবশ্যই কী করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে লাইক করবে এবং ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং বন্ধুদের মধ্যে কিন্তু অবশ্যই অবশ্যই শেয়ার করবে। ঠিক আছে, চলো আজকে পেজের প্রথমের অঙ্কটা দেখা যাক। অমল 500 টাকা 9 মাসের জন্য, বিমল 600 টাকা 5 মাসের জন্য ব্যবসা নিয়োজিত করে, লাভ্যাংশের যে অনুপাতে বণ্টিত হলো, ভালো করে বুঝবে। তাহলে অমল আমরা কী করবো, দেখো ভালো করে অঙ্কটাকে বুঝবে। এইখানে অমলের যে মূলধন আছে আমার সেটা কত আছে বলো তো, 500 টাকা, সেটা সে ক মাসের জন্য খাটিয়েছিল 9 মাসের জন্য, এবং বিমল 600 টাকা সেটা ক মাসের জন্য খাটিয়েছিল 5 মাসের জন্য। তাহলে তাদের মূলধন কত হবে বলো, বা লাভের অনুপাত কত হবে বলো। দেখো অমলের লিখবে, অমল মূলধন অনুপাত বিমল মূলধন। তাহলে অমলের মূলধন কত হবে, সে 500 টাকা 9 মাসের জন্য খাটিয়েছিল, হ্যাঁ কি না, আর বিমল 600 টাকা 5 মাসের জন্য। তাহলে 500 টাকা সে কি করেছিল 9 মাসের জন্য, অনুপাত বিমল আমাদের কি 600 টাকা 5 মাসের জন্য খাটিয়েছিল। তাহলে দেখো এখানে যদি কাটি, দেখো 600 পাঁচ, 100 কত হবে 500, মানে 5:9 অনুপাত কত হবে 6:5, এই পাঁচ এই পাঁচ কেটে যাবে, তাহলে কত হবে 9:6, এটা কেটে গেলে 3 × 6, 3×3 কত হবে 9, মানে 3:2। এবার এখানে কি বলেছে দেখো, লাভ্যাংশের অনুপাত, তাহলে লাভ্যাংশের অনুপাত তাহলে কী হবে বলো, 3:2 হবে, লিখবে এখানে। অতএব লাভ্যাংশের অনুপাত 3:2 কত হবে বলো, 2। ঠিক আছে, এই অঙ্কটা কমপ্লিট। এবারে আমরা দেখো দুইয়ের অঙ্কটিকে করব। কি বলেছে দেখো, একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য ও নয় এবং উচ্চতা প্রতিটি দ্বিগুণ করলে শঙ্কুর আয়তন পূর্বের আয়তনের কী হবে, ভালো করে বুঝবে। তাহলে আমরা ধরে নেবো যে শঙ্কুর উচ্চতা হলো এইচ এবং ব্যাসার্ধ হলো কত আর, লিখবে শঙ্কুর, ধরি শঙ্কুর উচ্চতা হলো এইচ একক এবং ব্যাসার্ধ হবে কি আর একক। এই অঙ্কটা আগের পেজেও শর্ট কোশ্চেনে আছে, এ যারা পেজগুলো দেখোনি, যারা নতুন দেখছো তারা আগের পেজটা দেখো, এখানে আমি ডিটেলসে এই অঙ্কটাকে করিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, তো এখানেও করিয়ে দিচ্ছি। তাহলে এখানে বলো তো শঙ্কুর আয়তন কী হবে বলো, শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন কত হবে, তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ, কি ঘন একক, ঘন একক। তাহলে শঙ্কুর আয়তন কত হবে, যখন ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ, তখন শঙ্কুর আয়তন কত হবে, 1/3 পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, এবারে আমি কী করবো, শঙ্কুর ব্যাসার্ধকে দ্বিগুণ করব। তাহলে এখন এখন শঙ্কুর শঙ্কুর ব্যাসার্ধ কত, 2r একক। কেন, কারণ এখানে বইতে বলেছে যে শঙ্কুর ব্যাসার্ধকে দ্বিগুণ করব, তেমনি উচ্চতাও কত হবে বলো তো, উচ্চতা কত হবে, তাহলে 2h একক হবে, হ্যাঁ কি না। তাহলে শঙ্কুর আয়তন কত হবে, অতএব শঙ্কুর আয়তন কত হবে, শঙ্কুর আয়তন কত হবে, 1/3 পাই আর স্কোয়ার, মানে 2r তার হোল স্কোয়ার ইন্টু কত, 2h, কারণ এইচ যে ছিল এখন সেটা দ্বিগুণ করা হয়েছে, হ্যাঁ কি না, উচ্চতা আগে এইচ থাকলে এখন তাকে কী করেছে, দ্বিগুণ করেছে, মানে 2h করা হয়েছে, তাই এটা কত হবে 2h, আর ব্যাসার্ধ আগে r ছিল এখন কত করা হয়েছে 2r করা হয়েছে, তাহলে এখন কত হবে 2r তার হোল স্কোয়ার। তাহলে এটাকে লেখো 1/3 পাই, 2r মানে হচ্ছে 4r² ইন্টু কত হবে 2h, 4×2 কত হবে 8, 1/3 পাই আর স্কোয়ার এইচ, মানে কি আগের যে আয়তন ছিল, লিখবে 8 × পূর্বের আয়তন, পূর্বের আয়তন, হ্যাঁ কি না, আগের আয়তন কত ছিল 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর এখন কত হয়েছে 8× কি 1/3 পাই আর স্কোয়ার এইচ, মানে কি 8× পূর্বের আয়তন। এখানে লিখবে এককটা লিখবে, ঘন একক লিখবে, প্রতিবারে এককগুলোকে ঠিকঠাক করে লিখবে, নাহলে নাম্বার পাবে না, এগুলো 2 নম্বরের আসে, পেজে কিন্তু 1 নম্বরের দিয়েছে, এগুলো কিন্তু 2 নম্বরের আছে।
তাহলে আমাদের এখানে দেখো উত্তরটা তাহলে কত হবে, ওই ডি এরটা, তাহলে আট গুণ পরিমাণ কি আমার আয়তন বৃদ্ধি পাচ্ছে। এবারে দেখো তারপর একটা এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস কে ইকুয়াল টু টেন, কী বলেছে, এর বীজদ্বয়ের গুণফল মাইনাস দশ হলে কে এর মান কত হবে, চলো করা যাক। এক্স স্কোয়ার লিখবে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস কে ইকুয়াল টু কত টেন, তাহলে এটাকে লিখবে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস কে মাইনাস টেন ইকুয়াল টু জিরো। দেখো এইখানে আমি একটা সূত্র লিখছি, দেখো দ্বিঘাত সমীকরণের সূত্র হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। দেখো এখানে এ এর মান কত হবে, তাহলে ওয়ান, এখানে লাগবে না তাও তোমাদের বলছি, এখানে সি এর মানটার জন্য আমি বলছি, সি এর মানটা হবে কে মাইনাস টেনটা কী হবে বলো তো, এখানে সি এর মান কী হবে, সি এর মান লাগবে, লিখে নাও তো এ ইকুয়াল টু ওয়ান, বি ইকুয়াল টু কত হবে বলো মাইনাস থ্রি, আর সি কত হবে বলো কে মাইনাস টেন। এবার এখানে কী বলেছে, বীজদ্বয়ের গুণফল হচ্ছে মাইনাস দশ, আমরা ধরে নেব, ধরি বীজদ্বয় হলো, ধরি বীজদ্বয়গুলি হলো আলফা কমা কত বিটা, তাহলে আলফা কমা বিটা মানে এদের গুণফল মানে কি আলফা বিটা, আলফা বিটার সূত্র কী ছিল বলো, এখানে আলফা বিটার সূত্র কী ছিল, মাইনাস প্লাস সি বাই এ না, হ্যাঁ কি না, ক্লিয়ার, আলফা বিটার সূত্র কী ছিল সি বাই এ, আর আলফা প্লাস বিটার সূত্র কী ছিল বলো মাইনাস বি বাই এ, এটা ছিল তো, কিন্তু আমাদের এখানে গুণফল বলেছে কত মাইনাস টেন, তাহলে আলফা বিটার মান তাহলে কত হবে বলো কে বাই টেন, বাই কত, এর মান কত ওয়ান, কারণ সি এর মান কত বলো, এখানে সি বাই এ, সি এর মান কত বলো কে বাই কে মাইনাস টেন ডিভাইডেড বাই এর মান কত বলো ওয়ান, এবং আলফা বিটার মান এখানে দিয়েছে মাইনাস দশ ইকুয়াল টু কত কে বাই টেন বাই ওয়ান। দেখো দশের নিচে কিছু নেই মানে কত আছে ওয়ান আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি দেখো মাইনাস দশ ইকুয়াল টু কে মাইনাস টেন, তাহলে মাইনাস দশ প্লাস দশ, কারণ এই দশটা এদিকে আসলে কী যাবে প্লাস হয়ে যাবে, তাহলে কে মাইনাস দশ আর কি প্লাস দশ মানে কত জিরো ইকুয়াল টু কে, তাহলে কে এর মান কত হবে বলো জিরো। এইখানে দেখো তো কে এর মান জিরো কোন অপশানটা আছে, দেখো তো কে এর মান জিরো আছে লাস্ট, এটা তাহলে আনসার কত হবে ডি এর টা আনসার হবে, তোমরা কোন কোনটা দেবে ডি এর, ডি এর ডাকটা দেবে। এবারে দেখো কী বলেছে, ত্রিভুজ এ বি সি, ত্রিভুজের ডিই সমান্তরাল বি সি, ভালো করে বুঝবে, এটা হচ্ছে সিমিলারিটি মানে সাদৃশ্যতার অঙ্ক, বুঝতে পেরেছো, এটা কোথাকার অঙ্ক সাদৃশ্যতার অঙ্ক। দেখো একটা যদি আমি ত্রিভুজ যদি ড্র করি এ বি সি, এখানে বলেছে বি সি ডিটা, এই যে ডিই লাইনটা প্যারালাল টু কত হবে বলো বি সি, হ্যাঁ কি না, ক্লিয়ার, এবং এখানে এডির মান দিয়ে দিয়েছে এক্স, এডির মান দিয়ে দিয়েছে এক্স, এবং বিডির মান দিয়ে দিয়েছে হচ্ছে এক্স মাইনাস টু হয়েছে, এবং এ ইর মান দিয়েছে হচ্ছে এক্স প্লাস টু, অ্যান্ড এটা ই সির মান দিয়েছে এক্স মাইনাস ওয়ান। তাহলে আমরা থ্যালাসের উপপাদ্য থেকে কী পেয়েছিলাম বলো তো, দেখো থ্যালাসের উপপাদ্য থেকে লেখো, যে থ্যালাসের উপপাদ্য থেকে পাই, লিখবে থ্যালাসের, থ্যালাসের উপপাদ্য, উপপাদ্য থেকে পাই এডি বাই ডিবি ইকুয়াল টু এই বাই কত হবে বলো ইসি বা সিই, হ্যাঁ কি না, তো এইখানে দেখো তাহলে এখানে এডির মান কত এক্স, ডির মান কত বলো ডিবির মান কত এক্স মাইনাস টু, এইর মান কত এক্স প্লাস টু ডিভাইডেড বাই এটা কত হবে এক্স মাইনাস ওয়ান। তাহলে এদের আমি যদি ক্রস গুণ করি, তাহলে ক্রস গুণ করলে বলো তো আমরা কী কী আসবে বলো তো, তাহলে এখানে কত আসবে দেখো তো, এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু এক্স মাইনাস টু আর কত বলো এক্স প্লাস টু, কারণ এরা এই দুটো কী হবে বলো ক্রস গুণ হবে, এইটার সঙ্গে এটা গুণ হবে, এটার সঙ্গে এটার গুণ হবে, তাহলে এখানে কত হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু কত হবে এক্স স্কোয়ার মাইনাস কত ফোর। তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস কত ফোর, হ্যাঁ কি না, তাহলে দেখো এইখানে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ারের পার্টটা আমার কী হবে বলো এলিমিনেশন হয়ে যাবে, এই প্লাস এক্স স্কোয়ার এই কি মাইনাস এক্স স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি মাইনাস এক্স ইকুয়াল টু কত মাইনাস ফোর, এই মাইনাস কেটে যাবে, তাহলে এক্সের মান কত হবে চার হবে, এক্সের মান কত হবে বলো চার হবে, ক্লিয়ার কনসেপ্ট। এবার দেখো তার পরের অঙ্কটা দেখো কী বলেছে, এখানে
ভিয়েটটা এ বি সি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, অ্যাঙ্গেল এ হচ্ছে 120 ডিগ্রি হলে অ্যাঙ্গেল সি এর বৃত্তীয় মান, বৃত্তীয় মান মানে কি, বৃত্তীয় মান হচ্ছে 180 ডিগ্রি যেটা ছিল সেটাকে আমি পাইয়ে কনভার্ট করব। মানে কি পাই ইকুয়াল টু কত, 180 ডিগ্রি, মানে পাই বাই সামথিং কিছু ফর্মে আমাকে রাখতে হবে, সেটা হচ্ছে আমার বৃত্তীয় মান। ঠিক আছে, চলো করা যাক। সবার প্রথম একটা কী ড্র করবো, একটা বৃত্তস্থ চতুর্ভুজ ড্র করব। ঠিক আছে, চলো তাহলে সবার আগে আমরা একটা কী করি, একটা ও কেন্দ্রবৃত্ত অঙ্কন করি। এটা হচ্ছে ও কেন্দ্রবৃত্ত, তার ভিতরে আমার একটা কী আছে, চতুর্ভুজ অঙ্কন আছে। এই চতুর্ভুজের নাম দাও এ বি সি আর এটা কত ডি হয়েছে। এই এ বি সি ডির মধ্যে দেখো এ কোণের মান 120 ডিগ্রি, এ কোণের মান কত বলো 120 ডিগ্রি, আর আমাকে সি কোণের মানটা বের করতে দিয়েছে, হ্যাঁ কি না। এ কোণের মান কত 120 ডিগ্রি, তাহলে সি কোণের মান বের করতে দিয়েছে। সবার আগে সি কোণের মানটা বের করি। আমরা কি জানি, দেখো বৃত্তস্থ চতুর্ভুজের এই দুটো কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, তাহলে আমরা লিখতে পারি ডি এ বি প্লাস অ্যাঙ্গেল বি সি বিএ লেখো, যেরকম ফর্মে লেখা আছে এটার সঙ্গে এটা, তেমন এটার সঙ্গে এটা, তাহলে সি বি এ ইকুয়াল টু কত হবে বলো 180 ডিগ্রি। তাহলে দেখো ডি এ বি মানে আমাকে এখানে কাকে বের করতে হবে, সি কোণকে, তাহলে সি বি এ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস ডি বি ডি এ বি কত হবে বলো ডি এ বি, তাহলে 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি, তাহলে এটা কত হবে 60 ডিগ্রি হয়েছে। তাহলে সি কোণের আমাদের মান কত হলো 60 ডিগ্রি, অতএব সি কোণের বৃত্তীয় মান কত হবে, অতএব অ্যাঙ্গেল সি এর বৃত্তীয় মান কত হবে, এই 60কে আমরা কনভার্ট করব, দেখো পাই বাই বুঝবে পাই বাই 3। ঠিক আছে, এখানে দেখো উপরে আবার পাই সিও দেওয়া থাকে অনেক সময়, এখানে কত হবে পাই বাই 3 মানে হচ্ছে 180 ডিগ্রি, তোমাদের এইটা হবে ডি এর অঙ্কটার উত্তর হবে। ঠিক আছে, এবার আমরা দেখো তার পরের অঙ্কটা করব, কি বলেছে 16, 15, 17 করো। দেখো 16 দাঁড়াও এই এই গালিতে করি 16, 15, 17 তারপরে কত আছে 16, 15 x 16, 15 x কমা 19, 17, 14 19, 17, 14 এর বলেছে যে সংখ্যাগুরু মান 15 হলে এক্সের মান কত হবে। ভালো করে বুঝে, এটা বহুবার করেছি এই অঙ্কটা, এক্সের মান তুমি যদি এখানে সংখ্যাগুরু মান কত 15 বলেছে, তাহলে সংখ্যাগুরু মান 15 মানে কি 15টা এইখানে সব থেকে কী আছে বেশিবার আছে না, হ্যাঁ কি না। সংখ্যাগুরু মান 15 মানে কি 15টা এখানে সব থেকে কি বেশিবার আছে, তাহলে দেখো 15 এখানে কবার আছে একবার দুবার আছে, তেমনই দেখো 17 দুবার আছে, তো তাহলে 17 তো হতে পারতো, হ্যাঁ কি না, 17 তো দুবার আছে 17 হতে পারতো, কিন্তু 17 নয়, সংখ্যাগুরু মান কত 15। তাহলে গ্যারেন্টি বা নিশ্চয়ই আমাদের এই এক্সের জায়গায় যদি আমি 15 বসিয়ে দিই, এই এক্সের জায়গায় যদি আমি 15 বসিয়ে দিই, তাহলে বলতে পারি যে এইখানে 15টা কবার আছে একবার দুবার তিনবার, তাহলে যেহেতু 15 তিনবার আছে, আর প্রতি দেখো এই 16টাও দুবার আছে 17টাও দুবার আছে, ঠিক আছে, তো দুবারের থেকে বেশি তিনবার বেশি হবে, তাহলে 15টা তিনবার আছে, তো এই 15টাই এখানে কী হবে সংখ্যাগুরু মান হবে। ঠিক আছে, তাহলে এইখানে তোমাদের যে উত্তর হবে এর উত্তরটা কিন্তু হবে। এবার কি বলেছে দেখো, শূন্যস্থান পূরণ, এটাও 2 মার্কসের কোশ্চেন, বলেছে আসল 1 টাকা এবং বার্ষিক সুদের হার 100% হলে 2 বছর পর সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের অন্তর বের করতে হবে। ঠিক আছে, বার্ষিক সরল সুদের হারও দিয়ে দিয়েছে, দেখো তাহলে কী করবো, দেখো এইখানে সর্বপ্রথম বলেছে যে আসল হচ্ছে 1 টাকা, মানে আসল হচ্ছে 1 টাকা, পি হচ্ছে কত 1 টাকা। ঠিক আছে, এবার এখানে বলেছে বার্ষিক সুদের হার মানে আর হচ্ছে 100%। ঠিক আছে, টি কত বলেছে বলো, টি বলেছে হচ্ছে 2 বছর, টি কত বলেছে 2 বছর, কিন্তু এটা কি সরল সুদের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে আই ইকুয়াল টু কত হবে বলো পি আর টি বাই কত বলো 100, তাহলে পি এর মান কত 1, আর এর মান তো 100, আর টি এর মান কত হবে 2 বাই কত 100, তাহলে আই ইকুয়াল টু কত হবে বলো, এই 100 এই 100 কেটে যাবে, 1 × 2 মানে কত 2 টাকা, হ্যাঁ কি না, 1 × 2 মানে কত হবে বলো 2 টাকা হবে, কিন্তু এটা যদি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কত হতো বলো, চক্র
বৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হতো বলো? পি কত হবে? এক টাকা। রেট অফ ইন্টারেস্ট কত হবে? 100%। টিটা হবে এন হচ্ছে দু বছর, ঠিক আছে? তাহলে তাহলে আমাদের সমূল চক্রবৃদ্ধি বা চক্রবৃদ্ধি সুদ লিখে দিই একেবারে। চক্রবৃদ্ধি সুদ কত হবে দেখো, ফর্মুলা কী ছিল? পি ইন্টু ওয়ান প্লাস আর বাই 100, তার মাত্রা এন মাইনাস পি। মানে আমাদের এই যে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই 100, তার মাথায় যে এনটা থাকে, এখান থেকে আমি সমূল চক্রবৃদ্ধিটা পাই, হ্যাঁ কি না? এবার সেখান থেকে যদি আমি আসলটা যদি বিয়োগ দিয়ে দিই, তাহলে আমি কী পাবো বলো? সুদ পেয়ে যাব। তাহলে এইখানে দেখো পি এর মান কত হবে বলো? এক। ওয়ান প্লাস রেট অফ ইন্টারেস্ট কত? 100/100, তার মাথায় এন হচ্ছে কত? দুই। মাইনাস কত? ওয়ান। তাহলে এটা ভাঙলে কত পাবো বলো? ওয়ান। এটা 100/100 কেটে যাবে, তাহলে ওয়ান প্লাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস ওয়ান। আমি যদি এদিকে করি দেখো, তাহলে ওয়ান মানে এটা ওয়ান প্লাস ওয়ান মানে কত? টু। টু স্কোয়ার মানে হচ্ছে দুইয়ের স্কোয়ার মাইনাস ওয়ান মানে কত? ফোর। মাইনাস ওয়ান মানে থ্রি। কত হবে বলো? থ্রি। এবার বলছে অন্তর, সুদের অন্তর তাহলে কত হবে লিখবো। অতএব চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অন্তর হলো, এগুলো কিন্তু দু নাম্বারের কোশ্চেন, হ্যাঁ। লিখবে চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর, সরল সুদের অন্তর কত হবে? চক্রবৃদ্ধি সুদ কত বেরিয়েছে? 3 টাকা বেরিয়েছে, আর সরল সুদ কত বেরিয়েছে? 2 টাকা। তাহলে কত হবে? 3-2 মানে কত? 1 টাকা, ঠিক আছে? এটা আমাদের কি কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা তার পরের অঙ্কটিকে করব। বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের পিকিউ ও আরএস যা দুটি দৈর্ঘ্যের অনুপাত 1:1। পিকিউ ও আরএস যা দুটি দৈর্ঘ্য কি? 1:1। এটার অ্যাঙ্গেল দুটোরও কী হবে তোমার অনুপাত কত হবে? 1:1 হবে। কেন বলছি দেখো, আমাদের যদি একটা ও কেন্দ্রবৃত্ত আঁকি যার পিকিউ এবং আরএস কী আছে আমার, দুটো যে আছে, তাদের মধ্যে এই যে অ্যাঙ্গেলগুলো এটা হচ্ছে ও কেন্দ্রবৃত্ত, ঠিক আছে? এটা বহুবার করানো হয়েছে, দাঁড়াও এটা ছবিটা ভুল হয়ে গেল, একটু ধরে আঁকি, হ্যাঁ হয়েছে। এবার আমাদের কি বলেছে দেখো, পিও কিউ, দেখো অ্যাঙ্গেল পিও কিউ অনুপাত অ্যাঙ্গেল কত হবে? আরওএস, ঠিক আছে? বা এসওআর দিয়েছে হয়তো এরা, না আরওএসই দিয়েছে। এবার ভাবো এই দুটো জ্যায়ের দৈর্ঘ্য যদি সমান হয় এবং এইগুলো কি এদের বৃত্তের কি বলো? ব্যাসার্ধ না, হ্যাঁ কি না? এটাও কি হবে বলো? বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা বলতে পারি যে দুটো ত্রিভুজই হচ্ছে সর্বসমতা প্রমাণ করছে, দুটো ত্রিভুজই কী করছে? সর্বসমতা প্রমাণ করছে। তাহলে আমি বলতে পারি যে ওপরের এই দুটো অ্যাঙ্গেলও কী হবে বলো? সমান হবে। তাহলে এরা 1:1 অনুপাত হবে, কী হবে? 1:1 অনুপাত হবে। এবারে দেখো ভি এস যথাক্রমে একটি গোলকের আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফল, ভি আর এস একটি গোলকের, তাহলে ভি এর ক্ষেত্রে কী হবে বলো? তাহলে গোলকের আয়তন, তাহলে গোলকের আয়তনের সূত্র কী ছিল বলো? দাঁড়াও এটা গোলক বলেছে না অর্ধগোলক, দাঁড়াও ভি এস এ, হ্যাঁ গোলকের আয়তন মানে কত? 4/3 πr³ ঘন একক লিখে দাও, ঠিক আছে? এটা তাহলে কত হলো? 4/3 πr³ ঘন একক। আর পার্শ্বতলের ক্ষেত্রে বলে সূত্র কি? তাহলে এটাকে লিখতে পারি এই গোলকের আয়তনটাকে বইয়েতে কি বলেছে, টেস্ট পেপারে ভি বলেছে, তাহলে ভি ইকুয়াল টু 4/3 πr³ লিখতে পারি, হ্যাঁ কি না? এখানে এককটাও লিখে নেবে এবং কি গোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে গোলকের পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কী ছিল বলো? গোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল মানে কত বলো? 4π r² বর্গ একক, হ্যাঁ কি না? 4π r² কি বর্গ একক। তাহলে ভি বাই এস এর মান কত হবে বলো? ভি বাই এস দেখো, ভি বাই এস মানে কত? 4/3 πr³ ডিভাইডেড বাই 4π r² দেখো এখানে আমরা যদি আরকে যদি এলিমিনেশন করি তাহলে আমাদের ওপরে কটা পড়ে থাকবে? একটা আর পড়ে থাকবে, এখানে পাই পাইও কী হচ্ছে? কেটে যাচ্ছে। তাহলে এটাকে ফ্রেস করলে 4/3 r ডিভাইডেড বাই কত? 4। তাহলে এটাকে যদি লিখি দেখো, 4 ইন্টু, যেহেতু এটা আমাদের কী আছে হরে আছে, তাহলে 3×4 r, হ্যাঁ কি না? 4 কেটে যাবে মানে কি লিখতে পারি? 1/3 × r মানে কি? 1/3 ইন্টু কি?
ব্যাসার্ধ, দেখো তোমাদের এরকমই দিয়েছে, ব্যাসার্ধ দিয়েছে আর এখানে একটা শূন্যস্থান দিয়ে দিয়েছে, তাহলে ওইখানে বলো তো কী হবে, 1/3 আনসার হবে। ক্লিয়ার? দেখো এবারে আমরা এই অঙ্কটিকে করব, কি বলেছে, এক্স ভেরিয়েন্স ওয়াই 5/2। দেখো এই অঙ্কটা এক্স ভেরিয়েন্স ওয়াই 5/2, তাহলে এটাকে কী লিখতে পারি বলো, এক্স ইকুয়াল টু কে ওয়াই 5/2। ঠিক আছে, তাহলে এটাকে একটু ঘুরিয়ে লিখি, দেখো এক্স বাই কে মানে কে এর পার্টটাকে এদিকে পাঠিয়ে দিলাম, দিয়ে লিখলাম যে ওয়াই 5/2, লিখতে পারি কি পারি না বলো। ওকে, এরপরে দেখো এদিকে এই 5/2টা যদি আমি যদি এদিকে আনি তাহলে কত হবে, দেখো এটা যেমন এক্স বাই কে আছে থাক, তাহলে এটাকে কত লিখবো বলো, 2/5, মানে কি পাওয়ারটা উল্টে যায়। যেমন ধরো এক্স স্কোয়ার ইকুয়াল টু 4, আমরা এক্স জানি যে এটা রুট ওভার 4, অ্যাকচুয়ালি রুটের পাওয়ার কী জানো, রুটের পাওয়ার তোমরা শিখেছিলে, অ্যাকচুয়ালি পাওয়ার এই যে 2টা এদিকে আসলে কত যে 1/2, হ্যাঁ কি না, তেমনই এই পাওয়ারটা, এই যে ওয়াই এর পাওয়ারটা আগে কত ছিল 5/2, এদিকে আসলে কী হয়ে যাবে বলো 2/5। বা এটাকে আমি যদি একটু ঘুরিয়ে লিখি, দেখো যে আমি ওয়াই 5/2 ইকুয়াল টু কে বাই এক্স, তাহলে ওয়াই ইকুয়াল টু সরি এটা এক্স বাই কে হবে, এক্স বাই কে, তাহলে এটা এক্স বাই কে তার মাথায় কত 5/2টা আমি যদি এই দিক থেকে এদিকে নিয়ে যাই তাহলে কত হবে 2/5 হবে। ঠিক আছে, মানে কি পাওয়ারটা অ্যাকচুয়ালি উল্টে যায়। তাহলে এটাকে যদি আমি ব্রেক করি, দেখো তাহলে ওয়াই ইকুয়াল টু কী লিখতে পারি, এক্স টু দি পাওয়ার 2/5 বাই কত হবে কে টু দি পাওয়ার 2/5। এটাকে আমি যদি আলাদা সেপারেট করে লিখি দেখো তাহলে কী লিখতে পারি, দেখো ওয়াই ইকুয়াল টু 1/k^2/5 আর কত হবে এক্স টু দি পাওয়ার কত 2/5, তাহলে এটাকে লিখবে ওয়াই ইকুয়াল টু পি এক্স টু দি পাওয়ার কত 2/5। ঠিক আছে, তোমরা কী লিখবে, পি ইকুয়াল টু এই সাইডে লিখে নেবে 1/k^2/5 এবং পি হলো অশূন্য ভেদ ধ্রুবক এবং যেখানে কে ধরেছিলাম এখানেও পাশে থার্ড ব্র্যাকেটে লিখে নিও। ঠিক আছে, তাহলে এটাকে কত লিখতে হবে, ওয়াই ভেরিয়েন্স এক্স টু দি পাওয়ার কত 2/5। ঠিক আছে, এটাই ছিল এই কোশ্চেনটার আনসার। ক্লিয়ার? এবার আমরা তার পরের অঙ্কটিকে করব, কি বলেছে দেখো, তার পরের অঙ্কটি বলেছে যে কস 0 কস 1 ডিগ্রি, এরকম করে আমাদের কি চলতে থাকছে, কস 0 ডিগ্রি গুণ কস 1 ডিগ্রি গুণ কস 2 ডিগ্রি গুণ ডট 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 গুণ কস 89 ডিগ্রি কস 89 ডিগ্রি গুণ কস 90 ডিগ্রি। অ্যাকচুয়ালি এর আনসার কত হবে জানো, এর আনসার 0 হবে, কারণ কস 90-র মান কত, 0। তাহলে এইটা একেবারে করে দিচ্ছি, দেখো এই 0টা যেহেতু এখানে আছে তাহলে 0-র সঙ্গে তুমি যাকেই গুণ করো না কেন এটার আনসার কত হবে, 0 হবে। ঠিক আছে, এবারে দেখো তার পরের অঙ্কটা ভি এর অঙ্কটা, খুব ভালো অঙ্ক, ভি এরটা খুব ভালো অঙ্ক। দেখো কি বলেছে, দেখো এখানে বলেছে যে এক্স ওয়ান কমা এক্স টু কমা এক্স থ্রি ডট 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 কমা এক্স টু দি পাওয়ার এক্স এন। ঠিক আছে, এর গড় বলে দিয়েছে যে এক্স বার, এর গড় কত, এক্স বার, মানে আমরা কী লিখতে পারি, অতএব এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি প্লাস ডট 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 প্লাস এক্স এন বাই এন ইকুয়াল টু কত, এক্স বার। তাহলে এক্স বারের মান কত বলো, এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি প্লাস ডট 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 প্লাস এক্স এন ডিভাইডেড বাই এন কত, এক্স বার। ক্লিয়ার? এবারে আমাদের যে পার্টটা বলেছে, দেখো এক্স ওয়ান কে এইটাকে করবে, দেখো এক্স ওয়ান প্লাস কে কমা এক্স টু প্লাস কে কমা এক্স থ্রি প্লাস কে কমা ডট ডট, বারবার প্লাস দিয়ে ফেলছি কারণ এটা পরের স্টেপে প্লাসই করব, এক্স এন প্লাস কত কে। ঠিক আছে, এইখানে এটাকে আমরা এইগুলো কেটে দিয়ে তোমরা প্লাস করো তো, এগুলো যখন গড় বের করবো তাহলে নাম্বার অফ এলিমেন্ট এখানে এন আছে তাহলে এন দিয়ে কী করবে, এগুলোকে ভাগ দেবো। ঠিক আছে, তোমরা অঙ্কটা টুকে পরের লাইন এটাকে করবে, ডিভাইডেড বাই কত হবে, এন হবে না, হ্যাঁ কি না। তো আমি এটাকে কী করছি, দেখো এখানে লিখবে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি প্লাস ডট 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 প্লাস এক্স এন প্লাস এই যে কে, দেখো কে বারবার বারবার আছে না, হ্যাঁ কি না, তাহলে কে কে আমি ধরলাম এন টাইমস অফ কে আছে, হ্যাঁ কি না, ডিভাইডেড বাই কত হবে, এন হবে। ক্লিয়ার? তাহলে এইটাকে দেখো আমি কী লিখতে পারি, দেখো ওপরে করছি
তাহলে এটাকে আমি লিখতে পারি যে এইটাকে যদি পার্সিয়ালি ভেঙে দিই, দেখো এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি প্লাস ডট 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 এক্স এন বাই এন হয়েছে প্লাস এন কে বাই কত হবে এন, এই এন কেটে যাবে। এই পুরো পার্টটাকে দেখো একটু আগেই আমি লিখলাম এক্স বার, আর এখানে কিছু পড়ে নেই মানে কত পড়ে আছে, কে পড়ে আছে, কারণ এন এন কেটে গেলে কত পড়ে দেয় কে, তাহলে এটার আনসার কত হবে এক্স বার প্লাস কে, ঠিক আছে। দেখো তার পরের অঙ্কটা কি বলেছে, দেখো বলেছে সত্য মিথ্যা দুটি ত্রিভুজের বাহুগুলি সমানুপাতি হলে তার তারা সাদৃশ্যকোণী হবে। হ্যাঁ এটা সম্পূর্ণ কি হবে বলো, সত্য হবে, এটা কি হবে সম্পূর্ণ সত্য হবে, সত্য, ঠিক আছে। এবার আমরা দুয়েরটা করব, কি বলেছে দেখো ওয়ান বাই এক্স ভেরিয়েন্স ওয়ান বাই ওয়াই হলে এক্স এন ভেরিয়েন্স ওয়াই পাওয়ার এন, চলো করা যাক। তাহলে এটাকে আমি কী লিখতে পারি ওয়ান বাই এক্স ইকুয়াল টু কে ওয়ান বাই ওয়াই লিখতে পারি কি পারি না, তাহলে এটাকে যদি একটু ঘুরিয়ে নিই দেখো তাহলে ওয়াই ইকুয়াল টু আমরা কত লিখতে পারি বলো কে এক্স, কত লিখতে পারি ওয়াই ইকুয়াল টু কত লিখতে পারি বলো কে এক্স, ঠিক আছে। তাহলে আমি একটু ঘুরিয়ে নিই দাঁড়াও, এখানে এক্স ইকুয়াল টু কত লিখতে পারি ওয়াই বাই কে লিখতে পারি, কেটা এদিকে আসলে কত যাবে ওয়াই বাই কে, হ্যাঁ কি না। এবার দুদিকে যদি পাওয়ার এন চাপিয়ে দিই, ঠিক আছে, তাহলে এটা কত হবে বলো এক্স টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার এন বাই কত হবে কে টু দি পাওয়ার এন, লিখতে পারি তো। তাহলে এটাকে আমি কী লিখতে পারি বলো, এক্স টু দি পাওয়ার এন এটা ওয়ান বাই কে টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার এন। ব্যাকগ্রাউন্ডে কিছু কাজ হচ্ছে বলে একটু সাউন্ড আসছে, তোমরা কিন্তু এটা একটু ম্যানেজ করে নিও, ঠিক আছে, একটু সাউন্ডের প্রবলেম হচ্ছে, অন্য ভিডিওতে হয় না। তো দেখো এটা দিনের বেলা শ্যুট করছি তো যার জন্য এরকম হচ্ছে। তাহলে এটা লিখবে এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু পি ওয়াই টু দি পাওয়ার এন, যেখানে পি কত হবে বলো, পি হচ্ছে কত ওয়ান বাই কে টু দি পাওয়ার এন, আর পি হলো অশূন্য অশূন্য ধ্রুবক, বা তোমরা লিখতে পারো ভেদ ধ্রুবক, ঠিক আছে। তাহলে এটাকে কী লিখতে পারি এক্স এন ভেরিয়েন্স ওয়াই এন, ঠিক আছে। তাহলে এটা কী হবে বলো, সত্য হবে। দেখো এবারে আমাদের এই অঙ্কটা করবে, এটা খুব কিন্তু ভালো কোশ্চেন, কি বলেছে সাইন থিটা প্লাস কোসেক থিটা ইকুয়াল টু টু, চলো করা যাক, সাইন থিটা প্লাস কত কোসেক থিটা ইকুয়াল টু টু, তাহলে এটাকে লিখবে সাইন থিটা প্লাস ওয়ান বাই সাইন থিটা ইকুয়াল টু টু। তাহলে এটা দেখো সাইন থিটার নিচে কিছু নেই মানে কত আছে ওয়ান আছে, তাহলে এটা কত হবে সাইন থিটা, এটা কত হবে সাইন স্কোয়ার থিটা প্লাস ওয়ান ইকুয়াল টু কত টু, সাইন স্কোয়ার থিটা প্লাস ওয়ান ইকুয়াল টু কত হবে টু সাইন থিটা হবে, ঠিক আছে। তাহলে এটা কত হবে সাইন স্কোয়ার থিটা মাইনাস টু সাইন থিটা প্লাস ওয়ান ইকুয়াল টু কত জিরো হবে, ঠিক আছে। এবারে দেখো এটা একটা ফর্মুলায় পড়ছে, দেখো কীরকম এটা কত লিখতে পারি বলো তো, সাইন থিটা মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত জিরো, এই দিকে করছি দেখো, তাহলে এটা লিখবে সাইন থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু কত জিরো, কারণ হোল স্কোয়ারটা জিরোর দিকে যদি পাঠিয়ে দিই জিরোই হবে আমার আলটিমেটলি, তাহলে এইখানে হবে সাইন থিটা ইকুয়াল টু কত ওয়ান। এবারে অঙ্কটা সিম্পলি বেরিয়ে যাবে, এবারে অঙ্কটা কী হবে সিম্পলি আমাদের বেরিয়ে যাবে। তাহলে দেখো এইখানে কী বলেছে, একটু বড় পাওয়ার দিয়েছে, দেখো সাইন টু দি পাওয়ার টোয়েন্টি টু, দেখো সাইন টু জিরো টু টু থিটা, এটা কিন্তু আসতে পারে বুঝলে, এটা কিন্তু আসতে পারে পরীক্ষায়, যেহেতু এটা আমাদের দু হাজার বাইশে তোমরা দু হাজার বাইশে পড়ে তেইশে দিচ্ছ এক্সাম, তো এটা কিন্তু আসতে পারে, বা এটা টোয়েন্টি থ্রি দিয়েও কিন্তু তোমাদের পরীক্ষা দিতে পারে। তাহলে এটাকে লিখতে পারি দেখো সাইন থিটা তার মাথায় টু জিরো টু টু প্লাস কোসেক থিটাকে লিখতে পারি কোসেক থিটা তার মাথায় কত টু জিরো টু টু, তাহলে সাইন থিটার মান কত ওয়ান টু জিরো টু টু, আর এইখানে আমরা অতএব কোসেক থিটা মানে কত বলো তো, এটা একেবারে করো না ওয়ান বাই সাইন থিটা, তাহলে সাইন থিটার মান কত ওয়ান বাই ওয়ান মানে কত ওয়ানই, হ্যাঁ কি না। তাহলে এইখানে এটা হবে ওয়ান টু দি পাওয়ার টু জিরো টু টু, তাহলে এটা এ ওয়ানের মাথায় তুমি যাই পাওয়ার বসাও সে ওয়ানই হবে, ঠিক আছে। তাহলে এটা কত হবে ওয়ান প্লাস ওয়ান মানে কত টু আনসার হবে, এটা কিন্তু খুব ভালো অঙ্ক দিয়েছে। দেখো তারপরের অঙ্কটা করা যাক, কী বলেছে দেখো, ও এটা তাহলে মিথ্যা হবে, ঠিক আছে, এটা এরা দিয়েছে মাইনাস টু, অ্যাকচুয়ালি আসলে কত প্লাস টু, ঠিক আছে।
এই আই ভি এর অঙ্কটা করব 3, 5, 8, 2, 10, 7, 6, 9, 15, 8, 11 এই অঙ্কটার গড় কত হবে বলতো 7.5 বা গড় বলি মধ্যমা ঠিক আছে তাহলে আমরা এটা বলতো কি করে করব বলতো 3, 5 তারপরে 8 আছে তারপর 2 আছে তারপর 10 আছে 7 আছে 6, 9, 15, 8, 11 মানে এই কটা নাম্বার আছে এই কটা নাম্বারের আমাদের কি বের করতে হবে গড় বের করতে হবে তাহলে আমরা এটাকে ছোট থেকে বড় তো সাজিয়ে নিই তাহলে দেখো 2 এর পরে 3 দাগ দিয়ে দাও তো তারপরে কত হবে বলো 3 এর পরে 4 আছে 4 এর পরে 5 হবে 5 হয়ে গেল তারপরে কত আছে 6 হয়ে গেল তারপরে 7 হয়ে গেল তারপর 8 একবার আছে আর একবার আছে 8 তারপরে হবে কত 9 তারপরে 10 তারপরে কত 11 তাহলে এই দিক থেকে একটা কাটো এই দিক থেকে একটা কাটো দাঁড়াও 11 এর পরেও 15 আছে 11 এর পরে কত আছে 15 একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 হ্যাঁ তাহলে এটা 15 কেটে দাও 3 কাটো 11, 5, 10, 6, 9, 7 তাহলে এদিকে চারটে কাটলাম এদিকে চারটে কাটলাম এদিকে 8 তাহলে আমার কি হচ্ছে মধ্যমা কত হচ্ছে 8 হচ্ছে মধ্যমা কত হচ্ছে 8 হচ্ছে কিন্তু বইতে দিয়েছে কত 7.5 তাহলে এটা কি হবে মিথ্যা হবে এবার বলছে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে এটা আবার লাস্টে কোশ্চেন দিচ্ছে এগুলো প্রথমে দেখো কি বলেছে দেখ কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হবে কোনো মূলধন 10 বছর তাহলে পি কে ধরে নাও এক্স ধরি মূলধন হলো এক্স টাকা হ্যাঁ কি না আমাদের এখানে টিটা কত হবে বলো তো টি 10 বছর তাহলে আই কত হবে দ্বিগুণ হচ্ছে টাকাটা মানে 2x - x = x টাকা হ্যাঁ কি না দেখো মূলধনটা দ্বিগুণ হচ্ছে তাহলে সেখান থেকে সুদ কী করে আসবে তাহলে টোটাল যে সুদ আসল হচ্ছে ওখান থেকে যদি আসলটাকে বিয়োগ দিতে আমার সুদ হয়ে যাবে হ্যাঁ কি না তাহলে সেখান থেকে দেখো এবার আমাদের কী বলেছে সুদের হার তাহলে আই ইকুয়াল টু দেখো আই ইকুয়াল টু পি আর টি বাই কত 100 আমাকে কী বের করতে হবে 8টাকে আমাদের কি বের করতে হবে তাহলে আই এর মান কত এক্স পি এর মান এক্স আর এর মান হচ্ছে আর ই কারণ আটটা আমাকে বের করতে হবে টি হচ্ছে 10 বছর বাই কত 100 ঠিক আছে তাহলে এটাকে যদি আমরা করি দেখো এই দশ আমাদের কেটে যাবে তাহলে একটু একটু লিখছি দেখো ঘুরিয়ে লিখলাম এক্স আর 1 × xr ইকুয়াল টু কত হবে 10 × x তাহলে আর ইকুয়াল টু কত হবে 10 × x বাই কত এক্স 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 কেটে যাবে 10 তাহলে বার্ষিক সুদের হার কত বলো 10% ঠিক আছে তাহলে এখানে বলেছে 20% তাহলে এটা মিথ্যা এবার বলেছে একটি আয়তঘনের শীর্ষের সংখ্যা কত একটি আয়তঘনের শীর্ষের সংখ্যা যদি আমরা দেখি দেখো এখানে আয়তঘন আগলেই বোঝা যাবে একটি আয়তঘন এখানে আমরা একটা ড্র করছি দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা তাহলে শীর্ষ সংখ্যা তাহলে কটা হলো বলো 8টা তাহলে এক্স ইকুয়াল টু কত 8 আর কর্ণ কত হয় বলো কর্ণ হয় কত 4টি ক্লিয়ার তাহলে এখানে বলেছে যে 3x + 2y এর মান কত হবে বলো 3 × 8 + 2 × 4 মানে 3 আসতে 24 + 8 মানে কত 32 তাহলে এটা আসছে তাহলে বলেছিলো 3x + 2y = 32 হ্যাঁ আসছে তাহলে এটা কত হবে 70 হবে তো আজকের মতন আমাদের কি এখানেই আমরা এই ভিডিওটাকে শেষ করলাম যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও প্রতিনিয়ত এরকম এবিটিএ টেস্ট পেপারের ভিডিও কিন্তু এই চ্যানেলে আপলোড হবে এবং তোমরা অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যে এই ভিডিওগুলো শেয়ার করবে ভিডিওটিকে লাইক করবে ঠিক আছে তো আজকের মতন এখানে কী করলাম শেষ করলাম